শেয়ার করব। আপনারা জানেন যে এই সাভার এলাকাটি, এটি আসলে বহু মত, বহু পেশা এবং বাংলাদেশের 64টি জেলার মানুষের কিন্তু বসবাস। এখানে সাভারের মজিদপুর রাজাসন এবং মজিদপুর এই এলাকায় গত 6 তারিখ, এই মাসের 6 তারিখে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, যিনি এই ভিকটিম তার নাম এস কে ফয়সাল অমিক, বয়স 18 বছর, তিনি পেশায় একজন পাইলট। তিনি নিকুঞ্জে অবস্থিত বাংলাদেশ ফ্লাইং একাডেমি, সেখান থেকে রাতে 11টার পরে রওনা হন এবং তার এই এই এলাকার দিকে তার বাড়ি। এখানে তিনি প্রায় রাত অনুমান 3 ঘটিকার দিকে কিন্তু এসে পৌঁছান। তিনি যখন এসে পৌঁছান তখন এই মজিদপুর রাজাসন রোডস্থ মজিদপুরের জি কে গার্মেন্টসের সামনে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী, অনুমান 4 জন, সে সময় তার বর্ণনা মতো উপস্থিত ছিল, তো তারা তাকে আটক করে বা তাকে তার পথরোধ করে। তো পথরোধ করার এক পর্যায়ে তার কাছে কি আছে না আছে এগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রথমে স্বাভাবিক কারণেই বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীদের মধ্য থেকে একজন তার পেটে তাদের যে সুইস গিয়ার চাকু সেটি কিন্তু বসিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে তার ব্লিডিং শুরু হয়ে যায়। পরবর্তীতে তার সাথে থাকা আরও 3 জন ছিনতাইকারী, তারাও পর্যায়ক্রমে তাকে মারধর এবং চাকু দিয়ে তাকে আঘাত করে, তো তিনি বেশ ব্রুটালি ইনজুর্ড হন। তখন তার কাছ থেকে তার পকেট হাত দিয়ে তার পকেটে থাকা একটি মোবাইল স্যামসাং A30 মডেলের সেটি নিয়ে যায় এবং সেই সাথে তাদের তার কাছ থেকে তার মানিব্যাগটিও নিয়ে যায়। তো তিনি যেহেতু একজন জিডি পাইলট, তার এই মানিব্যাগে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। বিধাতিনি এই ছিনতাইকারীদেরকে আহত অবস্থাতেই নানাভাবে অনুনয় বিনয় করেন এবং বলেন যে আমার এখানে গুরুত্বপূর্ণ কিছু কাগজ রয়েছে, এটি যদি আপনারা আমাকে দেন আমার জন্য খুব উপকার হয়, অন্য যা আছে এগুলি আপনারা নিয়ে যান। তখন কিছু দূর গিয়ে এই ছিনতাইকারীরা তার মানিব্যাগটি ফেলে দিয়ে যায়, তো এটি পরে উদ্ধার করা হয়। ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পরবর্তীতে তার এই মানিব্যাগটি উদ্ধার করে। সেই 6 তারিখ থেকেই পুলিশ এর পিছনে লেগেছিল, আমরা বলতে পারি যে মামলা হওয়ার পরে পুলিশ তদন্তে নামে এবং সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তার নেতৃত্বে একটি চৌকস টিম এই মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। তো শুরু করার একটি পর্যায়ে আমাদের অফিসার ইনচার্জ সাভার দীপক চন্দ্র সাহা, তিনিও এতে এই মামলার তদন্ত তদারকি করেন, আমাদের সাভার সার্কেল কাজ করেন, আমাদের পুলিশ ঢাকার জনাব মোহাম্মদ তাসলিম স্যার এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং এটি আমাদের সকলেরই একটি লক্ষ্য থাকে যে এই পাইলটকে কীভাবে আমরা ন্যায় বিচার দিতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমরা গতকাল সাভার থেকে এই ঘটনাটি যারা ঘটিয়েছিল সেই 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের একজনের কাছ থেকে আমরা এই তার এই নিয়ে যাওয়া মোবাইল যেটি স্যামসাং A30 মডেলের সেটি উদ্ধার করি। এছাড়াও তাদের কাছ থেকে তাদের হেফাজত থেকে 2টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। তো আমাদের যিনি ভিকটিম এস কে ফয়সাল হোসেন অমি, তিনি পেশায় একজন পাইলট, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন, তিনি বেশ কিছুদিন হসপিটালে ছিলেন। তো এটি আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে দেশের এরকম একজন মানুষ, এটি দেশের যে কোনো মানুষই হোক, রাতে যখনই যে চলাফেরা করে তাদের যে নিরাপত্তা, এই ধরনের সন্ত্রাসী বা মাদক সেবী তাদের জন্য কিন্তু সাধারণ মানুষের গভীর রাতে চলাফেরাটি খানিকটা হুমকির মুখে পড়ে, অর্থাৎ নিরাপত্তাহীনতার একটি সম্ভাবনা তৈরি হয়। তো সেটি যেন না হয় সে লক্ষ্যে আমরা কাজ করি। আমাদের পুলিশ কিন্তু রাতে রাত জেগে, সারা রাত জেগে মোবাইল টহল দিয়ে থাকে, আমাদের এই নানারকম আমাদের যে সেবা সেটি পরিচালিত হতে থাকে। তারপরেও এই এই ঘটনা বা এরকম আরও কিছু ঘটনা যেগুলি ঘটেছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। তো আমরা তাদের তথ্য সংগ্রহ করে দেখেছি, তারা এই সাভার এলাকাতে থাকে, কারো কারো বাড়ি বিভিন্ন জেলায়, অর্থাৎ এখানকার স্থানীয় না, যেটি বলছিলাম যেখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ আসে। এখানে ভালো মানুষ যেমন থাকে তেমনি সন্ত্রাসী, ভবঘুরে, নেশাখর, বিভিন্ন প্রকৃতির মানুষ কিন্তু এখানে এসে আশ্রয় নেয়। তো কাজে এটি আমাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং যে এই ভাসমান লোকদেরকে আটক করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের যে বিচার প্রক্রিয়া সে প্রক্রিয়াটি সম্পন্ন করা, এটি আসলে কিন্তু একটি চ্যালেঞ্জ। তো আমরা এই 3 জনকে গ্রেপ্তার করেছি, আরেকজনকেও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
আছে, আশা করি আমরা শীঘ্রই তাদেরকে তাকেও গ্রেপ্তার করতে সমর্থ। একটি বিষয়